নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুডি দলকর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে টমেটো সবজি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এই টমেটো সবজি আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি সবজিগুলোকে সব কেটে নেবো। সবজিগুলোকে আমি সব কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকেও এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি, আর এখানে টমেটোগুলোকেও আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই আমি দিচ্ছি সর্ষের তেল। তেলে এখন এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো একটু আমি সাইড করে দিচ্ছি। এই মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এতে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ। হাফ চামচ ধনে গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো। এতে এবার দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো। দিয়ে আমি একটু কষিয়ে নেব। টমেটো দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, আমি একটু সামান্য একটু কষে নিয়েছি। এখন আমি এতে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। এটা আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর চিনি দিলাম 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম। আলুগুলো তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়েই গেছে, আর এই বেগুনগুলোও এখন আমি অল্প একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এখন হালকা আছে, এটা আমি কিছুক্ষণ হতে দেবো। 5 মিনিট আমি হালকা আছে হতে দিয়েছি, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
এখন আমি বাইরের দিন যে কাঁচা লঙ্কা দুটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে আলু বেগুন সব নরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। হয়ে গেছে সবজি টমেটো, এতে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সবজি টমেটো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।